একটু আগেই একজন ব্যক্তির সাথে আমার আলোচনা হয়েছে তাকে আমি কিছু জিনিসের জন্য তার কাছে গিয়েছিলাম আমাদের শাসকের অবস্থানটা ক্লিয়ারলি জানার জন্য আমি একজন ডাক্তার সর্বোপরি আমি একজন ডাক্তারের বাবা এবং যারা অনশন করছে তারা কিন্তু সবাই আমার ছেলের মতো এবার দুপক্ষই কিন্তু অনর স্পেশালি সরকারের দিক থেকে সরকার অনর এবং জুনিয়র ডাক্তারদের বোর্ডে হিসেবে অনেকেই ইউজ করতে চাইছে এই জুনিয়র ডাক্তাররা অত্যন্ত ইন্টেলিজেন্ট এবং তারা যে গত তেরো দিন ধরে একটানা অনশন করছে শুধুমাত্র জলের উপর থেকে এই সমাজ নয় এই স্বাস্থ্য পরিষেবাটাকে পুরো পাল্টানোর জন্য কিন্তু কোথাও এসে না পুরো ডেডলক সিচুয়েশন হয়েছে যে ডেডলকটা খোলা একান্ত জরুরি যদি কোনো আন্দোলন জিততে হয় তাহলে একটা কথা কিন্তু বহুবার বলা আছে যে এক পা পিছিয়ে দুপা এগিয়ে যেতে হয় এখানে আমাদের আন্দোলন করার উদ্দেশ্য কি আন্দোলনের জন্য তো আন্দোলন করা নয় আন্দোলনের করার উদ্দেশ্য আমাদের দাবিগুলো যাতে সরকার মিটিয়ে নেয় এবং এই দাবিগুলো ঠিক মতো আলোচনার মাধ্যমে যাতে হয় আমি মনে করি না যে কোনো অসুবিধা আলোচনা মাধ্যমে মেটানো যায় না যদি দুপক্ষই অনর থাকে আলোচনাটা কিভাবে করা সম্ভব কোনো কি জট খোলা সম্ভব কোনো কীভাবে এটাকে একটা ন্যায়সঙ্গত পরিণতির দিকে নিয়ে যাওয়া যায় একটা কথা বুঝতে হবে কোর্টের মাধ্যমে সব কিছু সমাধান হয় না সেটা আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বুঝে গেছি এবং এটা অনেক সময় সাপেক্ষ আলোচনার টেবিল কিন্তু সবচেয়ে ভালো জায়গা এবং এই আলোচনার টেবিলে বসার কোনো রাস্তা আছে কি না সেটা যাতে আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সবচেয়ে উপরে আছে তার কানে পৌঁছে যাতে যায় সেটার জন্যই কিন্তু আজকে গিয়েছিলাম এবং সেখানে আমি আমার জুনিয়র ডাক্তার যারা বন্ধুরা আছেন আমার কলিগরা আছে সবার উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য এমন কিছু যেন না করা হয় যাতে আমাদের এই যে আন্দোলন করার উদ্দেশ্যটা না ব্যাহত হয় আন্দোলন করার উদ্দেশ্য কিন্তু আমাদের দশ দফা দাবি ছিনিয়ে আনা এটা যেন না ভুলে যাওয়া হয়